আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরিন আবু আকলার হত্যাকাণ্ডের তদন্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল বিষয়টি স্বীকার করে জানিয়েছে তারা এই তদন্তে কোনো সহযোগিতা করবে না। 14 নভেম্বর মার্কিন তদন্তের নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভুল করতে যাচ্ছে এবং এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা না করার অঙ্গীকার করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস টুইটারে এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে বলেন, আমরা এই প্রকাশ্য তদন্তে কোনো সহযোগিতা করব না। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেব না। চলতি বছরের 11 মে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেও পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের সংবাদ সংগ্রহে গেলে ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হন আল জাজিরার ফিলিস্তিন প্রতিনিধি শিরিন আবু আকলা।